বিপর্যয় আসার পূর্বে যে ধরনের সাবধানতা নেওয়া প্রয়োজন এবং সেই অনুযায়ী কি করা হয় বা কিভাবে সাধারণ জনজীবনকে স্বাভাবিক রাখা যায় বা ক্ষয়ক্ষতি কমানো যায় তার উপর একটি মহড়া অনুষ্ঠানের আয়োজন হয়ে গেল সাকরাইল ব্লকের থানা মাখুয়া গ্রাম পঞ্চায়েতের মোদরা মহাকালী বিদ্যালয়ের প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজনে সেকেন্ড বিএনএনডিআরএফ সহযোগী ছিলেন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন হাওড়া পশ্চিমবঙ্গ সহযোগিতায় সাকরাইল ডেভেলপমেন্ট ব্লক উক্ত অনুষ্ঠানের মঞ্চে বিভিন্ন অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন সাকরাইল ব্লক উন্নয়ন আধিকারিক নাজিরউদ্দিন সরকার এনডিআরএফের পক্ষ থেকে পুষ্পেন্দু কুমার পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষ নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের আধিকারিক সুজয় সাহা তাপস পাহাড়ি দেবদত্তা রায় বন্দনা গুহ পাঠ্যপ্রতিম মিত্র সাগরিকা বটব্যাল থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু সেন সোমা কয়াল শেখ জাকির হোসেন সহ আরও কিছু বিশিষ্ট অতিথিবৃন্দ অনুষ্ঠানের শুরুতেই এনডিআরএফের পক্ষ থেকে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য অতিথিদের সামনে ব্যক্ত করেন পুষ্পেন্দু কুমার এবং তার বাংলা তর্জমা করার দায়িত্ব নিয়ে অতিথিদের সমস্ত বিষয়টি সুন্দর করে বুঝিয়ে দেন সাকরাইলের ব্লক উন্নয়ন আধিকারিক নাজিরউদ্দিন সরকার এরপর শুরু হয় মহড়ার দ্বিতীয় পর্যায় সাইক্লোনের ঘোষণার মাধ্যমে ঝড় আসার মুহূর্ত তৈরি করা হয় এর পরবর্তী পর্যায়ের ঘোষণা অনুযায়ী ঝড়ের ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং রাস্তায় পড়ে থাকা গাছ কেটে রাস্তা পরিষ্কার করা ঝড়ে আহত দুর্গতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করার কৌশল প্রদর্শন করা হয় পরবর্তী পর্যায়ে আহতদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করার পদ্ধতি অনুষ্ঠিত হয় এরপর তিনতলা বাড়ি থেকে দড়ির সাহায্যে আটকে পড়া ব্যক্তিকে কিভাবে এনডিআরএফের কর্মীরা নিজেদের জীবনের পরোয়া না করে উদ্ধার করে তার কলা কৌশল প্রদর্শিত করা হয় আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর District leading lock exercise on cyclone. District leading lock exercise on cyclone. The initiative of the Shadow Kitchen, Shadow Ramachan. Among traffic because of Shadow Kitchen, cyclone, green jar, green jar, and the Jamaican American jar, very much. On time. জল বিভিন্ন ধরনের ঝড় হয়ে গেছে বন্যা অতিরিক্ত বৃষ্টি এইসবের মধ্যে যে সমস্ত এইসব বিপর্যয়ের মধ্যে যে সমস্ত মানুষ করেন তাদেরকে উদ্ধার করা তাদের চিকিৎসার ব্যবস্থা করা তাদেরকে আশ্রয় যেখানে আমাদের এই আদালতের প্রচুর বাড়ি ঘর এবং মহড়া অনুষ্ঠিত হবে অর্থাৎ সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে আমাদের সঙ্গে থাকবেন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে যারা এসছেন আধিকারিকরা থাকবেন সেই সঙ্গে সিভিল ডিফেন্স তাদের যদি কোনো জেলাস্তরীয় আধিকারিক থাকেন তিনি থাকবেন আমাদের লাইন ডিপার্টমেন্টের ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের সাথে একযোগে কাজ করেন যারা অর্থাৎ বিএলডিও সাহেব ব্লক লাইফস্টাইল ডেভেলপমেন্ট অফিসার এডিএ এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার সকলেই কিন্তু আজকে এখানে উপস্থিত থাকবেন আমরা কিছুক্ষণের মধ্যেই অনুরোধ করব এনডিআরএফের পক্ষ থেকে যারা আছেন তারা ব্রিফিংটা শুরু করবেন এবং তার পরবর্তীতে ব্রিফিংটা কমপ্লিট হলে যেভাবে আলোচিত হবে সেইভাবে আমাদের এই মহড়াটি এখানে অনুষ্ঠিত হবে তাই দেরি যেত না হয় তার জন্য আমরা যারা আধিকারিক এসছেন তাদের অনুরোধ করব যে আপনারা আমাদের এই ট্রেনটার এখানে যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে আপনারা চলে আসুন প্রাথমিক পরিচিতি হয়ে যাওয়ার পর আমরা এই ব্রিফিংটি শুরু করব এবং পরবর্তীতে মহড়া প্রিপারেশন রেডি হয়ে গেলে মহড়ার আমরা চলে যাব তো যেভাবে আমরা বললাম অর্থাৎ প্রাথমিকভাবে ডিস্ট্রিক্ট যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের সেকশনের পক্ষ থেকে এসছেন অফিসাররা তারা আসবেন আমাদের সঙ্গে থাকবেন এনডিআরএফের যে আধিকারিক তারা থাকবেন সেই সঙ্গে ফায়ার পুলিশ পার্সনের সেই সঙ্গে বিএলডিও সাহেব এডিএ সাহেব সিভিল ডিফেন্সের যারা শীর্ষস্থানীয় আধিকারিকরা এসছেন তারা প্রত্যেকে আমাদের এখানে বসবেন
আমরা এনডিআরএফ এর পক্ষ থেকে এবং ডিস্ট্রিক্ট এবং ব্লকের পক্ষ থেকে যারা এখানে আমাদের এই মক ড্রিল বা মহড়া অনুষ্ঠানের কাছে এসেছেন তাদের প্রত্যেককে সাদর সম্ভাষণ জানাই এবং অবশ্যই ধন্যবাদ জানাই থানামাতা গ্রাম পঞ্চায়েত এবং তাদের প্রধান সাহেব এবং সদস্য থেকে শুরু করে আধিকারিক যারা আছেন তাদের প্রত্যেককে। তো আমরা অনুরোধ করব যে সমস্ত আধিকারিক যদি চলে আসেন, একবার আমরা এখানে পরিচিতি হয়ে যাবো সকলের সঙ্গে, তারপর আমরা মহড়ার মিছিল শুরু করব। তাই দেরি না করে আপনারা সবাই এখানে চলে আসুন। সেই সঙ্গে বলি যে পঞ্চায়েত সমিতি পক্ষ থেকে যারা আসবেন, মানে কর্মরত ম্যাডাম সভাপতি সাহেব চলে এসছেন, এলে আমাদের সঙ্গে এখানে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে। দেখুন আমাদের ইন্ডিয়ারে কিভাবে উপর থেকে মানুষটাকে নামাচ্ছে। এই স্ট্রেচারের মাধ্যমে কোনো মানুষের যদি কোমরে বা স্পাইনালে চোট লাগে সেটাও সুরক্ষিত থাকবে, একটা মিডিয়াম লাইন পজিশনে পেশেন্টটাকে নামানো হবে। এই পদ্মা মহাকালী হাই স্কুলে যে মক এক্সারসাইজ আয়োজন করা হয়েছিল, সকল ব্লকের বিদেশে তিনি তার যথেষ্ট সহযোগিতার মাধ্যমে থানামাত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়ের সহযোগিতার মাধ্যমে এই মক এক্সারসাইজের আয়োজন করেছিলেন। ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং এই মক এক্সারসাইজে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি ডিপার্টমেন্ট, আমাদের এগ্রিকালচার, বিএলডিসিও, পুলিশ ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট, যারা যারা এখানে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমাদের এই পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছেন এনডিআরএফ সেকেন্ডারি ব্যাটালিয়ন হরিণ ব্যাপারটি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি সংগঠিত হয়েছে এবং আপনারা সবাই এখানে দেখেছেন, জেনেছেন যে কীভাবে একটা মক এক্সারসাইজে কীভাবে প্রাণ উদ্ধার ইত্যাদি করা হয়, টেস্টিং করা হয়। তাই আপনাদেরও পার্টিসিপেশন এখানে অংশগ্রহণের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে একদম অনুষ্ঠান এখন শেষ করার জন্য শেষ করা হচ্ছে একটা ফটো সেশনের মাধ্যমে। আমার তরফ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সমাপ্ত ঘোষণা করছি। শুক্রবার কাহা গিয়া।